হরিণ দাঁড়িয়ে পড়ে চংমং করে ঘরে চারে, কিন্তু হরিণ হাঁপায় না। কিন্তু যে হাঁপাচ্ছে সে কি খায়? মাংস খায়। আর যে হাঁপাচ্ছে না সে কি খায়? বলে গাছপাতা খায়। তাহলে যদি হাঁপাতে চাও তাহলে মাংস খাও, আর যদি হাঁপাতে না চাও গাছপাতা খাও। নিতাই বউ ধরিব। তাহলে সাতটা আপনার জিহবায়, আপনি যেভাবে জিহবাকে বশীভূত করবেন সেইভাবেই বশীভূত হবে। আর ওই ব্রাহ্মণ্যতের শর্মা তিনি হরিনাম করে মুখী আর ভিক্ষা করে রাধে রাধে। তাই হরিনাম করছে আর ভিক্ষা করছে, আমরাও গাইব, আমরাও বলবো একটু দুটো বাহু তুলে প্রেম সে। দেখি দেখি সোজা করি দুটো হাত, হাত উঠেছে সবার। রাধে কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জানো দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা চলি 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 মধুর বৃন্দাবনে চলে, বালি 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 দুটো কৃষ্ণ কথা বলে, চল 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বলে। ভাই কৃষ্ণ বলি বাহু তুলে কৃষ্ণ না ভাই, দূরে যাবে এ নামে অভাব মিটাবে, ও এ নামে জ্বালা দূরে যাবে এ নামে অভাব মিটাবে, ও এ নামে জ্বালা দূরে যাবে এ নামে অভাব মিটাবে, তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে বদনি ভরে এই নামে গাও, তোমরা বলো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে মনের জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, তোরা চলি চলি তোরা চলি 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 মধুর বৃন্দাবনে চল, বালি 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 দুটো কৃষ্ণ কথা বলে, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ
কৃষ্ণ বলি বাহু তুলি শোনা ভাই হরি বলে কৃষ্ণ বলি বাহু তুলি কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ বলি বাহু তুলি কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ ভাই হরি বলে ব্রাহ্মণ্য দেব শর্মা তিনি নিত্যদিন বাবা মাধুরীকুড়ি করে এনে ভিক্ষা করে জীবিকা নির্বাহন করতেন। কিন্তু দেখুন যখনই যার সময় হবে বাবা তাকে চলে যেতে হবে। এ জগৎ সংসারে বাবা কেউ আমরা চিরস্থায়ী নই, সর্বাই ক্ষণস্থায়ী। তাই তিনি যখন বাবা এই ভিক্ষা করতে 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 গোবিন্দকে সেবা দিতে দিতে একদিনই যখন তিনি পরলোক গমন করলেন, ওই বাবা সাধনা দেবী কাটছে। যে ছোট্ট ছেলে সুদামাকে কিভাবে মানুষ করবে তিনি, যখন তিনি ভগবানের চরণে কাটছে যে হে গোবিন্দ আমার কি এমন অপরাধ যার জন্য তুমি আমার সবইকে কেড়ে নিলে, বলো না হে দয়াময় কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। রাধে রাধে বাবা ঠাকুর। আচ্ছা মায়েরা বলুন তো, মায়েদের কাছে আগে স্বামী আগে না সন্তান আগে না বাবা মা আগে না ভাই বোন আগে, কোনটা আগে? দেখি মায়েরা কেমন বুদ্ধিমতী, বলুন কোনটা আগে মায়েদের কাছে, স্বামী না সন্তান না বাবা মা না ভাই বোন, কে আগে? বা ঠিক, স্বামী আগে। রাধে, কেন বলুন তো? কারণ আজ আপনার সন্তান দেখতেও পারে নাও দেখতে পারে, আর বাবা মা আপনাকে রাখবে না। 20টা বছর পার করলে বাবা মা চাই মেয়েরা চলে যাক। রাধে রাধে। তাহলে স্বামী কিন্তু যতদিন বাঁচবে, প্রকৃত যদি সে স্বামী হয়, স্ত্রীর হাতটা কিন্তু শক্ত করে ধরে থাকবে। রাধে রাধে। তাহলে মেয়েদের আপনজন হলতে গেলে যদি হয়, মূল্যবান সম্পদ যদি হয়, সেটা হলো স্বামী। রাধে। আর যে স্বামী থাকতে থাকতে মর্ম না বোঝে, চলে যাবার পরে সে বোঝে যে স্বামী হারা কত দুঃখ, কত জ্বালা, কত যেতনা। রাধে রাধে। বাবা বর্তমান যুগে এমন হয়েছে স্বামী সেবাই উঠে গেছে। তখনকার দিনে ছিল যে মায়েরা স্বামীদের চরণে প্রণাম করা, তাদের পা ধুয়ে দেওয়া, পায়ে প্রণাম করা, সকাল হলে এই কাজগুলো করত। এখন উল্টে স্বামীদের করে দিলে ভালো হয়। রাধে। তবে এদিকে আছে কি জানি না, আমাদের কলকাতার যে ওই যে ওইদিকে আছে, এদিকে আছে না, এদিকের মায়েরা ভালো স্বামীদের প্রণাম টোনাম করে। করেন তো মা? দেখো মারা কেমন হাসে, করো না? করে না? আগের মারা করতো, তাই তো? এখনকার মায়েরা করে না। হরি বল হরি বল। কিন্তু আজকের মায়েরা বলুন তো, বল প্রত্যেক দিন এবার থেকে একবার করে প্রণাম করব, বলুন মায়েরা বলুন, প্রত্যেক দিন সকালবেলা। এখন মায়েরা কিন্তু আমার কথা শুনে করলে হবে না। রাধে, মায়েদের বিয়ের পর গুরু, পরম গুরু হলো কে? স্বামী। রাধে রাধে। আমরা বলি কিন্তু কিছু কাজের করি না। রাধে রাধে। এবার থেকে করবেন, মনে থাকবে তো? ভগবানের সম্মুখে কিন্তু প্রতিজ্ঞা করলেন। রাধে রাধে। এই দেখো মায়েরা হেসে ফেলেছে, বুঝতে পেরেছো? মানে গণ্ডগোল আছে ভিতরে। রাধে রাধে। এটা বাবা আপনি কর্ম যেমন করবেন ফল আপনি কিন্তু তেমনই পাবেন। রাধে রাধে। আপনার পুণ্যে আমি কিন্তু নেব না। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তদ্রূপ সাধনা দেবী ভগবানের চরণে কাঁদছে যে হে দয়াময় কি করে ছেলেকে মানুষ করব, ছোট্ট ছেলে কিভাবে কি করে খাওয়াবো, আমি কি করব নিজে। এমন ভাবতে ভাবতে যখন 5টা দিন কাটলো, সাধনা দেবী ভিক্ষায় বের হলেন। এবার পাড়াতে যখন ভিক্ষা করছে, একটি মহিলা যদি বারবার পাড়াতে যায়, একই পাড়াতে ভিক্ষা দেবে দেবে না, কোনোদিন ভিক্ষা পাই কোনোদিন পাই না, কোনোদিন ভগবানকে সেবা দিতে পারে আবার কোনোদিন দিতে পারে না, একদিন কি করল না, ওই ছোট্ট ছেলে সুদামা বনের মধ্যে খেলতে গিয়েছে বাবা। বনের মধ্যে যেই খেলতে গিয়েছে, পাড়ার যারা ছোট্ট ছোট্ট বাবা দাদারা ভাইরা যারা ছিল, তারা বলছে এই যে সুদামা শোন শোন, এই দেখ এক কাজ কর, তুই মায়ের কাছে গিয়ে বল তুই লেখাপড়া শিখতে চাস। তা সুদামা বলে
নিজেরই খাওয়া জুটি না আবার লেখা পড়া, এক মুঠো যে খাবো তা খাওয়া জুটি না আবার লেখা পড়া, কি করে শিখবো? লেখা পড়া শিখতে গেলে তো টাকার দরকার। বলে দেখ, তুই তোর মায়ের কাছে গিয়ে বলবি যে তুই লেখা পড়া শিখবি, এবার তোর মা দেখে নেবে। তা বলছে বেশ তাই বলবো। এই কি করলে নে বলে মাত্রে মা বললো চলো চলো আজকে সবাই আমরা রাম নাম খেলি। তা কেমন ভাবে খেলবি? আমরাও খেলবো, সবাই মিলে খেলবো একসঙ্গে। রাধে রাধে, সবাই মিলে একটু উলোধ্বনি দিয়ে হাতে তালি দিয়ে আজকের খেলা খেলবো আমরা, সেই ত্রেতা যুগের খেলো। রাধে হরি বল হরি বল। সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, 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 সীতারাম রাম রাম রাজা রাম, সীতারাম রাজা রাম সীতারাম রাম সীতারাম রাম 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 রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, কহু সন্ধ্যার সেহ শত সে যে রাজা রাম, লক্ষ নিরগ্রজাত সে যে প্রভু রাম, কহু সন্ধ্যার সেহ শত সে যে রাজা রাম, লক্ষ নিরগ্রজাত সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, 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 সীতারাম রাম রাম রাজা রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, এখন খেলা শেষ করেছে। খেলা শেষ করে মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এসে বলছে, ওমা একটা কথা বলবো। কি কথা বলতো, এমন করছিস কেন, তোর লাগছিস কেন, কি হয়েছে বল। বলছি কি যে আমাকে একটু লেখাপড়া শেখাবে, তুই লেখাপড়া শিখবি কেন? বলে দেখো, আমার পিতা ছিল পণ্ডিত, এখন আমি যদি লেখাপড়া না শিখি পাড়ার লোক কি বলবে দেখেছো? পিতা ছিল পণ্ডিত, তার ছেলে হয়েছে মূর্খ। তাই বলছি কি আমি লেখাপড়া শিখবো, তুমি আমাকে লেখাপড়া শেখাও। তখন বাবা সাধনা দেবী মনে মনে চিন্তা করলো যে লেখাপড়া যদি শেখাতে হয় একজন গুরুদেব আছে যে বিনা টাকায় লেখাপড়া শেখায়, শেখে না, সে হলো গুরুদেব সন্দীপন মণি। হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। রাধে, তা কি করেছে গুরুদেব সন্দীপনি মনির কাছে নিয়ে যাবে বলি, ঘরে যেটুকু চাল ডাল ছিল ভগবানকে সেবা দিলেন, সেই বাবা সেবা তুলে প্রসাদ তুলে ছেলেকে খাইয়ে ললাটে চন্দন তিলকা দিয়ে সাজিয়ে এইবার যাচ্ছে। যেতে যেতে বলছে, শোন বাবা, কখনো যদি খিদে পায়
গুরু মার্স কাছ থেকে চেয়ে খাবি, গুরু বাবার কাছ থেকে চেয়ে খাবি, কিন্তু চুরি করবি না। আর গুরু মা গুরুদেব যা যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবি। সুদামা বলে বেশ বাব, যা বলবে তুমি তাই করবো। সুদামা কি করেছে, গেলেন বাবা মায়ের সঙ্গে করে নিয়ে রাধে রাধে। যেই না গুরুদেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে, মানে গুরুদেবের আশ্রমের সামনে গিয়েছে, গুরুদেবকে চিৎকার করে ডাক দিয়েছে, গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব, ছিল কোথায় না ঘরের মধ্যে কিছু ছেলেদেরকে নিয়ে বিদ্যাভ্যাস করার কথা বলছিল। হঠাৎ ছোট্ট ছেলের কণ্ঠস্বর শুনে গুরুদেব বেরিয়ে এসে দেখছে একটি ছোট্ট ছেলে বিধবা মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো বাবা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কেন এসেছো এখানে? আগে গুরুদেব, আমার নাম হলো সুদামা, আর এই আমার মা সাধনা দেবী। আমার পিতা জানেন মারা গেছে কিছুদিন হলো, আমি বিদ্যাভ্যাস শিখতে এসেছি। তা হ্যাঁ গো বাবা, তুমি যাতে গিয়ে আমি তো জানি না, তোমাকে লেখাপড়া কি করে শেখাবো? গুরুদেব যাতে আমরা ব্রাহ্মণ বলে কি করে বিশ্বাস করব আমি, তুমি বাবা এখানে থাকতে তো পারবে না। তখনই কৃষ্ণ বেরিয়ে হয়ে এসে বলছে বা গুরুদেবকে যে গুরুদেব আপনি ওকে রেখে দিন, ও খুব ভালো ছেলে, ভগবানের উপরে বিশ্বাস করে গুরুদেব, ভগবানের প্রতি বিশ্বাস করে গুরুদেব সুদামাকে রেখে দিয়েছে। বাবা বিশ্বাস বস্তুটা কিন্তু খুবই আসল, আপনি যে সম্পর্কে যান বিশ্বাসটা থাকতে হবে। একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক থাকে সেটা বিশ্বাসের জায়গায়, বন্ধু বন্ধুর সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটাও বিশ্বাসের জায়গায়। রাধে, বিশ্বাস যদি না থাকে বাবা আপনি ভগবানকে পেয়েও পাবেন না। তদ্রূপ ভগবানের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে অগাধ, যে বিশ্বাস ভীমের মধ্যে বাবা ছিল। মা কুন্তি একদিন পঞ্চ ছেলেকে খেতে দিয়েছে, আর যেই না খেতে দিয়েছে এমন সময় ভীম একটা কথা বলেছে, মা তুমি তো রোজ আমাকে খেতে দাও, আজও খেতে দিয়েছো, কিন্তু একটা কথা তোমায় বলি, তুমি যে আমায় খেতে দাও আমার খেয়ে কিন্তু পোষে না মা, তাই আজকের আমি আগে খাবো, আমার খেয়ে যদি খাবার বাঁচে তারপর আর চারটে ভাই দাদা খাবে। মা কথাটা কুন্তি শুনেই রেগে গেছে, যে হ্যারে ভীম তোকে এই শিক্ষা দিয়েছি যে তুই একা খাবি একা পড়বি, এই শিক্ষা দিইনি, সবসময় শিক্ষা দিয়েছি যে চার পাঁচ ভাই তোরা যা খাবি ভাগ করে খাবি, আর আজকে তুই বলছিস তুই একা খাবি, তোর লজ্জা করে না? রাধে রাধে, তোর লজ্জা করে না, তুই এমন কথা বলছিস? যেই না বাবা এমন কথা বলেছে, ভীম বলছে মা, ও মা তুমি কোনোদিনও আমায় প্রশ্ন করেছ খেতে দিয়ে, হ্যারে ভীম তোকে আরেকটু দেব, তোরা একটু খাবার লাগবে, বলো নিনা মা। তুমি বলো তো, সন্তানকে যদি কোনো মা খেতে দেয় তাকে প্রশ্ন করে যে তার খাবার খেয়ে পুষেছে কিনা, কিন্তু মা গো তুমি তো কোনোদিনও আমায় প্রশ্ন করো না, তাই বলি মা আজ আমি প্রথমেই খাবো, তারই পরে চারটে ভাই দাদা খাবে। মা কুন্তি বলল বেশ তাই নাকি, তাহলে জীবনে খালি শুধু খেতেই শিখলি আর কিচ্ছু জানলি না, খাওয়াটা তোর কাছে আগে। যেই না বাবা খাওয়াটা বলেছে তোর কাছে আগে, তখনই ভীম বলল, তুমি মা এমন কথা আমায় বলতে পারলে যে জীবনে আমি শুধু খাওয়া শিখলাম, তাহলে বলো মা বলো তুমি কি বাঁচাও, কি বাঁচাও মা গো, তুমি কি বাঁচাও মা, একবার তুমি মুখে বলো, মুখে বলো। মা কুন্তি বাবা মনে মনে ভাবছে ও মা গো, যে
ভেবে কি করলো দেখুন মা, ভেবে যেই বলেছে কি চাও, তা মা তখন কুন্তি বলছে, মনে মনে ভাবছে যে এমন বস্তু চাইবো ছেলে আমায় দিতে পারবে না। কি? আমি চাইব, আমি চাইব, আমি চাইব ভগবান দর্শন করতে, ভগবান দর্শন করতে, কিন্তু ছেলে আমায় ভগবান দর্শন করাতে পারবে না। যেই না মা, কুন্তি আমার এমন কথা বলেছে, ভীম বলছে মা তুমি ভাবছো কি, বলো বলো তুমি কি বাঁচাও, কি বাঁচাও। মা কুন্তি মনে মনে ভাবেছে, মনে মনে ভাবেছে, ভগবান আছে দ্বারকায়, ভগবান নেই অযোধ্যায়, তাই আমি ভগবানকে দর্শন করতে চাইব, ছেলেই আমার কি করে দেখায় আমি দেখব। তা ভীম বলছে মা কি হলো বলো, তুমি কি ভাবছো, বলো তুমি কি চাও। মা কুন্তি আমায় বলে উঠেছে, ওরে ভীম রে, ওরে ভীম রে, বল 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 বাবা, তুই আমায় কৃষ্ণ দর্শন দেখাতে পারবি কি, দেখাতে পারবি। ভীম বলছে মা সামান্য এই কথা নিয়ে তুমি এতক্ষণ ভাবছিলে, ভেবে তাড়াতাড়ি করে আঙিনা থেকে তার যেই গদাটা নিয়ে এসেছে, ওই গদাটাই এবারে জোরে জোরে ভেবে উপরে দিকে ঘুরিয়ে তুলেছে, আর যেই না গদাই উপরে দিকে ঘুরছে, এই উপরে দিকে ঘুরছে, ভীমি আমার গদার নিচে মাথা পেতেছে, মাথা পেতে দিয়েছে, মাথা পেতে দিয়েছে, মাথা পেতে দিয়েছে, ওই গদার নিচে মাথা ভীমি পেতে দিয়ে যেই না হাত জোর করে বলেছে, মধুসূদন দ্বারকা থেকে ভগবানে বলে উঠেছে, সত্য ভাবা রুক্মিণী আমার ভক্ত বড় বিপদে পড়েছে, আমায় যে যেতে হবে, ওগো সত্য ভাবা রুক্মিণী, আমার ভক্ত যে বড় বিপদে 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 পড়েছে, আমায় এখনে যেতে হবে। ভগবানই ছুটতে ছুটতে এসেছে কোথায়, না ভগবানই ছুটতে ছুটতে আমার এসেছে, ওই যে গদা ঘুরছিল গদার মাঝে ভগবানের সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে, আরে যেই না সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছে, মা কুন্তি আমার বারান্দা থেকে দেখছে যে ভগবানের সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়েছে, মা কুন্তি ছুটতে ছুটতে এসে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, হরি বল হরি বল হরি বল। যেই না মা কুন্তি আছাড় খেয়ে পড়েছে, মা কুন্তি বলে উঠেছে, ওরে ভীম রে, ওরে ভীম রে, ওরে ভীম রে, ওরে ভীম রে, তোর মনে যে এত ভক্তি এত এত বিশ্বাস ছিল আমি জানতাম না দেবী, আমি যদি তোর মা না হতাম তোর চরণে একটা প্রণাম করতাম, কিন্তু আমি তো মা, আমি মা হয়ে সন্তানের চরণে প্রণাম করতে পারব না, যদি আমি সন্তানের চরণে প্রণাম করি মা হয়ে,
সন্তানের অমঙ্গল হবে, আমি চাই না তাই সন্তানের অমঙ্গল হোক। তাই ভীম রে, তোর সামনে হাত জোড় করে বলছি, তুই আমায় ক্ষমা করে দে রাধে রাধে। তাহলে ভীমে জানতো তো তার যে মৃত্যু হবে অবশ্যম্ভাবী, কারণ গদা যদি একবার ঘাড়ে পড়ে ওই 3200 কেজির ওয়েটের গদা, তাহলে ভীমের মৃত্যু অনিবার্য। তবুও ভীম বাবা মাথা পেতেছে গদার মধ্যে, কেন জানে? কারণ ভীম জানে যে আমার মধুসূদন আমাকে বাঁচাতে আসবেই আসবে। এই যে বিশ্বাস ভগবানের প্রতি অগাধ, এই বিশ্বাসটা বাবা আনতে হবে। আমরা বিপদ হলে আপদ হলে সবার আগে ভগবানের কাছে যাই না, আপন মানুষজন। আর এই আপন মানুষজন যখন মুখ ফিরিয়ে নেয়, তখন আমরা ভগবানকে ডাকি রাধে। তদ্রূপ বাবা আজকের কি করেছে না, ওই সাধনা দেবী, তিনি ওই ছেলেকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে যখন বলছে যে বাবা যা যা বলেছি মনে আছে তো? এই যে বাবা বলে দিয়েছে, সুদামা যখন আশ্রমে রয়ে গেলেন, এমন করি একদিন যাই, দুদিন যাই, তিন দিন যাই আশ্রমের মধ্যে, ভগবান কৃষ্ণ কিছু ছেলেদের নিয়ে আর গল্প গুজব করছিল। হঠাৎ করে এমন সময় কিছু ছেলে কৃষ্ণকে এসে বলছে, হ্যাঁ গো কৃষ্ণ, তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথাটা হলো? এটাই কথাটা হলো এটাই যে গুরুমা শুধু সুদামাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। কেন বলো তো? আমরা কি গুরুমার ছেলে নই নাকি? গুরুমাকে যত্ন করি, গুরুমা ওকে খাইয়ে দেয়, গুরুমা ওকে ভালোবাসে, ওকে স্নান করিয়ে দেয়, ওকে ঘুম পাড়িয়ে দেয়, আমরাও তো গুরুমার ছেলে নাকি? তাই ওই গুরুমা কই আমাদের ভালোবাসে না, শুধু সুদামাকে ভালোবাসে? এর একটা বিহিত করো। কৃষ্ণ বলে, তুমি যাও, আমরা এর একটা বিহিত করছি। হঠাৎ করে সুদামার সম্মুখে যখন ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে, সুদামা বলছে, এই যে কৃষ্ণ শোনো শোনো, তোমার সঙ্গে একটা আমার কথা আছে। বলে, কি কথা? বলে, কথাটা হলো এটাই যে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো করছি, বলার হয় না। বলে, কি কথা? বলে, তুমি যে ওই বাঁশি বাজাও, ওই বাঁশি বাজানো আমাকে একটু শেখাবে? কৃষ্ণ বলে, আগে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ওই যে গোপাল হাত পেতে আছে, আগে দাও তারপর নাও। আগে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তুমি আমায় কি দেবে বলো? তা বলছে, আমার তো কিছু দাওয়ার নেই, কি দেব? বলে, শোনো, দাওয়ার আছে, কি জানো? বলে, কি? ওই যে গুরু ভাজা, গুরুমা কড়াই ভাজা খেতে দেয়, ওই কড়াই ভাজা খেয়ে আমার পোষে না, তুমি আমার জন্য কড়াই ভাজা চুরি করতে পারবে? বলে, এই দেখো, যে ভগবান বলছে চুরি করা মহাপাপ, আবার সেই ভগবান বলছে তুমি আমার জন্য চুরি করতে পারবে? তখন ভগবান বললেন যে, সন্ন্যাসী কৃতং পালং ধর্মই কলমেতে, অর্থাৎ যে আমার জন্য চুরি করে সে চুরি ধর্মের চোখে নয়, সে চুরি হয় জগতের চোখে, সে আমার চোখে চোর নয়। তাই তুমি যদি আমার জন্য চুরি করো, সেটা আমার চোখে তুমি চোর হবে না, তুমি হবে মানুষের চোখে চোর। তা যেই না এই কথা ভগবান বলেছে, সুদামা বলছে, তাহলে চুরি আমি কড়াই ভাজা করতে পারি, কিন্তু একটা শর্ত। কি? বলে, আমি যদি চোর হই তুমি হবে দাবি, রাজি আছো? কৃষ্ণ বলে, এই রে, ও চুরি করবে আমাকে দাড়ি করবে? বলে, যা পারে হয়, হ্যাঁ হ্যাঁ আমি দাড়ি হব। এই কি করেছে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে সুদামা রন্ধনশালায় পৌঁছে। এই যে কৃষ্ণ, চুপি চুপি এসো কিন্তু, হ্যাঁ, পা টিপি টিপি, কেউ যেন না দেখতে পায়। বলে দিলাম, আস্তে আস্তে এসো। কড়াই ভাজার ঝাঁপি অনেক উঁচুতে গো, এ তো লাভ দিয়ে পারতে হবে। তা কৃষ্ণ বলে, লাভ দেবে কি আছে? তা বলে, লাভ যে দেব এখন আমি তো দেখতে পাবো না, এক কাজ করো, তুমি দাঁড়াও এখানে দাঁড়িয়ে হয়ে, কেউ যদি আসে তুমি আমায় ইশারা করে দেবে, ঠিক আছে? এই কি করেছে সুদামা, আস্তে আস্তে বাবা ওই কড়াই ভাজার ঝাঁপিটাকে লক্ষ্য করে একবার করে লাভ দেয়। ও বন্ধু, দেখছো তো? তাহলে এই ফাঁকে যাই কার কাছে? বলে, গুরুমা। দেখেছ, কাকে বিশ্বাস করবে, নন্দের বেটা কেলে ছোড়া কম আছে?
চুরি করতে নিজে বলি এবার নিজে গুরুমার কাছে যাচ্ছে গুরুমাকে ডাকতে। ও গুরুমা শোনো শোনো, যে সুদামাকে এত ভালোবাসো সেই সুদামা দেখবে চলো কড়াই ভাজা চুরি করছে। তখনই বাবা গুরুমা বলছে যে হরে কৃষ্ণ তুই ঠিক রেখেছিস সুদামা চুরি করছে, ও আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাহলে চলো আমার সঙ্গে চলো। এইবার সঙ্গে এনেছে বাবা। এবার যখনই আস্তে আস্তে গুরুদেবের ওই যে রন্ধনশালা, রন্ধনশালায় যখন গুরুমা এসেছে, এইবার কি করেছে যেই না সুদামা একটা লাভ দিতে যাবে, পিছন থেকে গিয়ে গুরুমা হাতটা ধরে দেয় সুদামা। তো লজ্জা করে না, আর যেই না হাতটা ধরেছে ভয়ে তো কাঁপছে থর থর করে, কারণ যে কোনোদিনও চুরি করে না, সে যদি ধরা পড়ে তার একেবারে প্রাণ বেরিয়ে যাই যায় এমন ভাব হবে। আর সুদামা যখন কাঁপছে থরথর করে, গুরুমা বল যায় তোকে কেউ চুরি করতে বলেছে? সত্যি করে বলবি, বল কেউ বলেছে কিনা বলবি তো। তুই চুরি করতে গেলি কেন আজকে, তুই তো চুরি করা ছেলে নস। এবার খুব বকা দিচ্ছে, বকতে বকতে হঠাৎ করে ভাবছে ছেলেকে কেউ চুরি করতে বলেছে, কারণ এ ছেলে তো চুরি করার নয়। বলে এই যে সত্যি করে বল সুদামা, সত্যি করে বল কে চুরি করতে বলেছে। যেই না বাবা সুদামা বলতে যাবে, ভগবান কৃষ্ণ বলেছে, পিছন থেকে কৃষ্ণ গিয়ে ছিমটি কেটেছে। আমার কথা বললো না, আমার কথা বললো না, আমার কথা বললো না, আমার কথা বললো না, ওরে আমার সুদামা বন্ধু আমার কথা বললো না, ওরে আমার সুদামা বন্ধু আমার কথা বললো না, ওরে আমার সুদামা বন্ধু আমার কথা বলো না, ওরে আমার সুধামা বন্ধু আমার কথা বলো না, যাহা বার্তা হয়ে গেছে 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 আমার কথা বলো না। যেই না বাবা ভগবান তাড়াতাড়ি করে ছিমটি কেটেছে না, সুদামা বুঝে গেছে যে ছিমটি কাটার অর্থটা হলো যাতে আমি চুপ হয়ে যাই, ওর নামটা না বলি। তা বলছে গুরুমা আমাকে কেউ চুরি করতে বলেনি, আমি নিজেই চুরি করেছি। ছি 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 ছি, তোর কাছে তো এই আশা করিনি বাপ, যা তুই আমার চোখের সামনে দেখে দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা আমার আর ভালো লাগছে না তোর মুখ দেখতে, চলে যা আমার চোখের সামনে থেকে। সুদামা গিয়ে বাবা ঘরের মধ্যে কাঁদছে, আর যেই না ভোর হইয়েছে সুদামা মনে মনে ভাবছে কখন বনের মধ্যে গিয়ে গোবিন্দকে ধরব। যেই না ভোর হয়েছে বনের মধ্যে প্রবেশ করেছে সুদামাকে কৃষ্ণ, এই যে কৃষ্ণ শোনো বাবা, তুমি কাল বেশ আমাকে চুরি করতে বললে যে তোমার নাকি কড়াই ভাজা খাবার শখ হয়েছে, আমাকে কড়াই ভাজা চুরি করতে বলে আর তুমি গুরুমাকে সঙ্গে সঙ্গে ডেকে আনলে, বাহ কে তোমার নিয়ম, বাহ ভালো ভালো। শোনো, জীবনে আর যত দুঃখ কষ্ট হোক আমি তোমার কাছে কোনোদিন আর করাই ভাজা বলো আর যাই বলো, তুমি যা কিছু চাইবে আমি তো দেবই না, আর দ্বিতীয় কথা হলো আমি কোনোদিন তোমার কাছে হাত পাতব না, বলবো না যে আমার এটা দরকার ওটা দরকার ওটা দরকার। যেই না বাবা বলেছে, কৃষ্ণ মৃদু মৃদু হাসছে, কেন ভগবান জানে যে তুমি চাইবে না কিন্তু আমি তোমায় দিয়ে দেবো রাধে। দেখবেন বাবা ভগবান সব সময় হাসে, দুঃখেও হাসে ভক্তের, ভক্তের দুঃখেও হাসে, ভক্তের কান্নায় হাসে, ভক্তের হাসিতে হাসে। আমরা মানুষরা কি করি দেখবেন, হাসির কথা বললে তবে হাসিটা পায়, কিন্তু আমার ভগবান সব সময় হাসে। মানে দেখবেন কোনো মূর্তিতে কৃষ্ণের মুখ গোমরা করা আছে, সব মূর্তিতে একটু মৃদু হাসি, কেন বলুন তো? কারণ ভগবান সব সময় হাসেন, তিনি আনন্দময় সব সময় হেসে যায়। ওই জন্য একটা গান আছে মা, গানটি কি, ওগো লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, ওগো লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, ওগো আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, ওগো লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে,
আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে ওই জন্য তার নাম মা হাসিয়া বদন সব সময় হাসে তা যেই না বলেছে যে আমার জীবনে যত দুঃখ হোক জ্বালা হোক যন্ত্রণা হোক আমি তোমার কাছে কিছু চাইবো না কিছু চাইবো না কিছু চাইবো না এবার ভগবান একটি গাছের নিচে বাবা বসেছে আর সুদামা কি করেছে খেলা খেলছে ওই ছোট্ট ছোট্ট যে পড়ুয়ারা ছিল তাদেরকে নিয়ে খেলা খেলছে আমরাও খেলবো আমরাও বলবো সবাই মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাধে রাধে সবাই মিলে দেখি হাত তুলে হরি বল হরি বল আমরাও গাইবো আমরাও বলবো সবাই মিলে একসঙ্গে গাইবো একটু একটা ভজন দিয়ে রাধে রাধে একটু উলু ধ্বনি হোক দেখি জোর করি বাবা উলুর কি ভোল্টেজ বাবা খাওনি কিছু খাওনি খেয়েছো ও ওই জন্য বার হচ্ছে না আর জোরে একবার জোর করে উলু ধ্বনি দিলে আচ্ছা উলু ধ্বনি মানে কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা যতবার আপনি উলু ধ্বনি দেবেন ততবারই কিন্তু আমার রাধা গোবিন্দের নামটা ধরা হবে রাধে রাধে তাহলে আলাদা করে আর গোবিন্দকে ডাকতে হবে না হরি বল তাই যতবার উলু ধ্বনি দেবেন ততবারই আমার গোবিন্দকে স্মরণ করা হবে হরি বল তা আমরাও গাইবো সবাই মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলে সবাই মিলে হাত তুলে রাধে সবাই সবাই মিলে একসঙ্গে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আহাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আহাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আহাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা তাসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যাদে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আহাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা তাসিতে পারে বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে
বসন্ত এ মন রইতে নারী ঘরে যৌবন বসন্ত এ মন রইতে নারী ঘরে যৌবন বসন্ত এ মন রইতে নারী ঘরে যৌবন বসন্ত এ মন রইতে নারী ঘরে তোমরা কুন্দ সাজাও গো আজ আমার প্রাণ নারিয়া হাসিতে পারে তোমরা কুন্দ সাজাও গো আজ আমার প্রাণ নারিয়া হাসিতে পারে তোমরা কুন্দ সাজাও গো বলো আজ আমার প্রাণ নারিয়া হাসিতে পারে শোনো শোনো নদিয়া বাসী শোনো মনো দিয়া আমার গৌরহরি যদি তোমাদের দাড়ি যায় তোমরা কি করবে কি করব আত্মগন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আত্মগন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা আত্মগন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আত্মগন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আত্মগন্ধ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা প্রবিত অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচাইতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাচাইতে পারে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে কি বললো একই কথা ওই যে বিশ্বাস আর এই একই কি আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আবার আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আহা বড়ি মে কি পাইলে হে কি আর চাইলা হদি তামদারে করিলে কি পাইলে হদি আর চাইলা হদি তামদারে বড়ি মে কি পাইলে হে কি আর চাইলা হদি তামদারে করিলে কি পাইলে হদি আর চাইলা হদি তামদারে তোমরা কুন্দ সাজাও গো আজ আমার প্রাণ না দিয়া হাসিতে পারে তোমরা কুন্দ সাজাও গো আজ আমার প্রাণ না দিয়া হাসিতে পারে তোমরা কুন্দ সাজাও গো আমার প্রাণ না দিয়া হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না দিয়া হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না দিয়া হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না হাসিতে পারে এখন সুদামা বাবা খেলা শেষ করেছে একবার দেখবেন বাবা সন্তান যদি প্রকৃত পক্ষে হয় না সন্তান কিন্তু বুঝতে পারে মায়ের যদি কিছু হয় সে যদি প্রকৃত সন্তান মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে রাধে রাধে হঠাৎ করে খবর এসেছে যে সুদামের মা মারা গেছে কার কাছে খবর এসেছে না গুরুদেব সান্দীপনি মনির কাছে কোনো একজন মানুষ এসে বলে গেছে যে সুদামার মা মারা গেছে
সুদামা যখন ফিরেছে বাবা আশ্রমে, গুরুদেব বলছে, এগো সুদামা তোমার মন খারাপ কেন? সুদামা বলছে, গুরুদেব কেন জানি না সকাল থেকে না শুধু মায়ের কথা মনে পড়ছে। ও, তা তুমি কি মায়ের কাছে যাবে? আগে গুরুদেব, হ্যাঁ আমি একটু আমার মাকে একটি বারের জন্য দেখে আসতে চাই, একটা কথা বলবো বাবা। তুমি যে মাকে মায়ের কাছে যাবে বলছো, তোমার মা তো বেঁচে নেই গুরুদেব, এ তুমি কি কথা শোনালে? সেই ছোট্টবেলায় আমি মা বাবাকে হারিয়েছি, আজ আবার আমার মা চলে গেল, এ জগৎ সংসারে তো আমার বলতে কেউ রইল না বাবা। একটা সন্তানের কাছে মূল্যবান হলো মা রাধে, তদ্রূপ কিন্তু সেই বাবাতে আমরা বাবা মার মূল্য বুঝি না বাবা। এমনও অনেক আছে কলিযুগে, এই বর্তমান যুগে হচ্ছে, বাবা মার এক মুঠো ভাত দিয়েও কেউ খায় না। বিশেষ করে দেখবেন যত চাকরি বাকরিওয়ালা লোকেরা, কেউ দেয় দিতে চায় না, মানে 100% মধ্যে এখন 90% দিচ্ছে না। আমি কিছুদিন আগে সুন্দরবনে ছিলাম, যখন কথাগুলো বলছি না, ওখানে যারা বৃদ্ধরা ছিল, মা বাবা সব বৃদ্ধ বয়স্ক যারা ছিল, অধরে কাঁদছে। কেন? এই জায়গায় লাগছে তাদের, এই একই কেস, কে বাবা মা ভিক্ষা করে খাচ্ছে পাড়ায়, লজ্জা করে না? যে বাবা তোমাকে বড় করলো, মানুষ করলো, যে মা পরের বাড়িতে বাসন মাজলো, তোমাকে ছোট থেকে মানুষ করলো, তোমার পৃথিবীর আলো দেখালো, তাদেরকে তুমি দেখছো না? ওই ব্যাংকে ফিস্ট করার টাকার কথা মনে পড়ে? ব্যাংকে ফিস্ট করি কেন টাকা? বলে ডবল হবে বলে, বেশ বুড়ো বয়সে বসে বসে খাবো। কিন্তু একবার ভাবছো না, যাকে এক ফোঁটা চোখের জল ফেলাচ্ছি, ওটাও ব্যাংকে ফিস্ট করার টাকার মতো ডবল হবে। ডবল হয়ে তোমার কাছে আবার ভগবান রিটার্ন পাঠাবে, বলে তুই তো এক ফোঁটা ফেলিয়েছিলিস, এটা জমা রেখে দিলাম আমি আমার কাছে, ঠিক আর 40 কি 30 বছর তুই পার কর, দেখবি ডবল হয়ে তোর কাছে চলে যাবে। একবার যদি ফিস্ট করা টাকার কথা যদি একবার মাথায় আনতে পারি না, তাহলে দ্বিতীয়বার আর মনে হবে না বাবা মার ভাত দিয়ে খাবো না। আপনি বৃন্দাবন যাচ্ছেন, গয়া কাশী যাচ্ছেন, অতিথি সেবা দিচ্ছেন, নারায়ণ সেবা দিচ্ছেন, ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠ শুনছেন, দিচ্ছেন, বলছে দানিকার্য পূর্ণ করো রাশি রাশি, মাতা পিতার চরণ ভিন্ন নয় রে গয়া কাশী রাধে। মায়ের হাড় যদি শ্মশানেও চলে যাই তো সেখান থেকে আমার বাঁচা বলে রইলি কোথা? সারা রাত্রি জেগে হরিনাম করছো, হরিনাম শুনছো, গয়া কাশী যাচ্ছ, মথুরা যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ, বলি গিয়ে কোনো লাভ হবে না, জ্যান্ত ভগবান তো তোমার ঘরে বসে আছে, তার চরণ ধরো না। 10 লাখ টাকা খরচা করছো দুর্গাপুজোয়, আর বাবা মার একটা জামা হয় না, একটা কাপড় হয় না দুর্গাপুজোয়, বলে কেন? টাকা নেই, অত ছেলে মেয়ের বেলা হচ্ছে, এই তো আমাদের জগৎ চলছে বাবা। ছেলে বিদেশ থেকে ফিরছে চাকরি করে, চাকরি পেয়ে বাবা মার সাত বড় ছেলেকে বিয়ে দেবে, তা সুন্দর দেখে মেয়ে দেখে বিয়ে দেখেছে, আর বিয়ের 15 দিন না কাটতে কাটতে একেবারে স্বামীর হাতটা ধরে এনে একেবারে ঘরের এক কোণে বলছে, এই যে যদি আমাকে চাও তো বাবা মাকে রেখে দিয়ে এসো, আর যদি আমাকে না চাও তাহলে বাবা মাকে, যদি আমাকে চাও তো বাবা মাকে রেখে দিয়ে এসো বৃদ্ধাশ্রম, আর আমাকে যদি না চাও তো বাবা মাকে রেখে দাও। ও ছেলে কি করবে? ছেলে তো মনে মনে ভাববে, তাই না মা, যে বাবা গেলে তো আমি ধরম বাবাও হবে, মা গেলে ধরম মাও হয়ে যাবে, আমার বউকেও ধরম হবে, বউকেও ধরম সাজবে? সাজবে না, ধরম বাবা পেয়ে যাবেন, ধরম মা পেয়ে যাবেন, ধরম বাবা হবে না। ছেলে কি করেছে? বগলে দাবাড়ি বাবা মাকে ধরে সুন্দরবনে, নালে বৃদ্ধাশ্রমে, যেখানে একজন দিয়ে আসছে, কেউ বাঘের গালে দিয়ে আসছে, কেউ আবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আবার কেউ আলাদা করে দিচ্ছে। আর যখনই আপনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, সেই বাবা মায়ের বুকটা কেঁদে উঠে, ছোড়ে খোকা রেখে আমাকে দিয়ে যাচ্ছিস যা, কিন্তু রাস্তায় সাবধানে যাস, পথে যেন কোনো বিপদ না। মায়ের বুকটা কেঁদে উঠছে সন্তানের জন্য, কিন্তু সন্তানের বুকটাই একবারও মায়ের জন্য কাঁদছে না রাধে রাধে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অপিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাইয়ে পারি ওপার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাইয়ে পারি ওপার,
और बाबारी घोरी छोरी मोरी विदेह होलो तारा तारी काके खेलो काके पोषो पोषा पूरो मायना छेले अमर अमर पोती अघति संभम अमर ठिकाना ताई वृद्धाश्रम अमर ठिकाना ताई वृद्धाश्रम अमर ठिकाना ताई वृद्धाश्रम शे माँ वृद्धाश्रमे बोशे बोशे कांचे अरे भगवानेर कांचे बोल चोरे बोल ए जीवनी व्यथा छड़ाई आर किछु नाई हृदय ए जीवनी व्यथा छड़ाई आर किछु नाई ए जीवनी व्यथा छड़ाई आर किछु नाई हृदय ए जीवनी व्यथा छड़ाई आर किछु नाई आमी मनेर व्यथा मने लई मनेर व्यथा मने लई मनेर व्यथा मने सारा जीवन के दे गेला ए जीवन व्यथा छाया की चेला मुझे दया ए जीवन व्यथा छाया যাদের লাগি ভালোবাসা বেঁধেছিলিস মনে যাদের লাগি ভালোবাসা বেঁধেছিলিস মনে যাদের লাগি ভালোবাসা বেঁধেছিলিস মনে অতি যাদের লাগি ভালোবাসা বেঁধেছিলিস মনে তারাই সুদয়া কারণে ব্যথা দিল প্রাণে হোসে যে অমৃত ভেবে বিষের ভাণ্ড অমৃত ভেবে বিষের ভাণ্ড অমৃত ভেবে বিষের ভাণ্ড অমৃত ভেবে বিষের ভাণ্ড তুই পেটে ধরেছিলিস এ জীবনে ব্যথা ছাড়াই আর কিছু নাই রে দয়াল এ জীবনের ব্যথা ছাড়াই আর কিছু নাই রে দয়াল এ জীবনে ব্যথা ছাড়াই আর কিছু নাই রে দয়াল ওই জন্য শাস্ত্রে বাবা শিক্ষণীয় কথা বলেছে শাস্ত্রে বলেছে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন অজ্ঞানী আর অন্ধকারে পরিপূর্ণ মন পাপপূর্ণ পশু জাতি কিছুই বোঝে না মানব জাতি মজাহা তাহা মেনে চলে না উনিশ বিশ ডিগ্রি এদের আছে কত শত তথাপি এ চলন বলন মূর্খে মতো মোদের না দোষে বেশি হচ্ছে না দেশে বাবা মাকে ছেড়ে এরা কুকুর নিয়ে পোষে এমন কিছু মানুষ বিশ্বে তারা ঘরে আছে নিতাই ভরা নোংরা তারা ভদ্রবেশেই আছে ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন কিসের চেতনা মরুম সারাক্ষণ টাকা টাকা মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা কিন্তু টাকার চেতনা কেন বলেছে বলুন তো বাবা আজকাল যুগে টাকায় সব সম্পর্কের মধ্যে টাকা যার টাকা আছে তার সবাই আছে আর যার টাকা নেই তার কেউ নেই বাবা রাধে রাধে তাহলে মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা
আপনি লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনি কত শিক্ষিত, আপনার কত ডিগ্রি, এটা দেখবে না, আপনার মনুষ্যত্ব আছে কিনা এটা দেখবে বাবা। আর যেদিন আপনার মনুষ্যত্ব থাকবে সেই দিন আপনি মানুষ হবেন, তার আগে নয়। ওই জন্য বলেছে যে মানুষ হবে আসবে যেদিন জ্ঞানীর চেতনা। চণ্ডীদাস বললেন সন্দে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপর নাই যার কাছে মনুষ্যত্বের মূল্যায়ন খুঁজে পায়। তাহলে সবার থেকে বড় কে মা? চণ্ডীদাসের কথা তো, কি বললো চণ্ডীদাস? সবার থেকে বড় কে? সবার থেকে বড় হলো মানুষ। আর মানুষের থেকে বড় মানে মানুষের থেকে বড় কে? মানুষের মনুষ্যত্ব। লঙ্কায় যদি ঝালনা থাকে লঙ্কা বলবো না, মাইকে যদি এত সুন্দর সাউন্ড না পেতাম একে মাইক বলতাম না। আর এই বাবা চোখ দিয়ে যদি না দেখতে পেতাম পৃথিবীতে কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে, এটাকেও চোখ বলতাম না। আর কোনো মানুষের যদি মনুষ্যত্ব বিবেক না থাকতো আমরা তাকে কোনোদিনও মানুষ বলতাম না। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবা, তাহলে বাবা মা বেঁচে থাকতে তুমি ভাত দিলে না, মরে যাওয়ার পর মনে মনে ভাবছো পাড়ার লোককে আমি গলদা চিংড়ির মালাইকারি খাওয়াবো, তাহলে একটু ভুল হয়ে যাবে না? ও পাড়ার লোক খাবে তো খাবে, উল্টে গাল দিয়ে যাবে, বলে মরম সারা জীবন বাবা মার ভাত দিলি না, মরে গিয়ে এবার মানুষকে খাওয়াচ্ছিস আর আত্মার শান্তি চাইছিস, হবে না। বলে জীবনে বেঁচে থাকতে তাকে শান্তি করে দুবেলা খেতে দিসনি, আর মরে যাবার পর ভালো করে পাড়ার লোক খাওয়াচ্ছিস, মাটন খাওয়াচ্ছিস, চিংড়ি খাওয়াচ্ছিস, ও বেকার, সব খাওয়া বেকার। রাধে রাধে। তাই বুঝতে শিখতে হবে যে চলার পথে তোমার গুরু হলো তোমার মা, তোমার বাবা। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর সেই বাবা মার চরণ ছেড়ে যদি মনে করো তুমি সব কিছু করবে জীবনে, আর যাই হোক ভগবানকে তুমি পাশে পাবে না কখনোই। হরি বল হরি বল। তাহলে এই মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে আমি একটা কথা বলবো, যারা যারা এমন কাজ করেন আমার তাদের কাছে হাত জোর করে বলছি, এমন করবে না। কারণ একবার তুমি তোমার ভবিষ্যতের কথাটা চিন্তা করো, দ্বিতীয়বার যার বলতে হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি তোমার বাবা মাকে একটু দেখো। রাধে রাধে। কারণ ওনারা অনেক কষ্ট করে তোমাকে বড় করেছে, তাদের মনে দুঃখ দিও না। হরি বল। তাই সেই বাবা মা মারা গিয়েছে, সুদামা পাগল হয়ে গেছে, ছুটতে ছুটতে সুদামা তার পণ্য কুটিরে এসেছে, আর ওই মায়ের মৃতদেহ শোয়ানো আছে, মায়ের মৃতদেহর মুখে চুম্বন দিচ্ছে আর বলছে মা ও গো মা, ও গো মা, মরা মানুষ তার কখনো ওঠে না। রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সারাদিন এলোমেলো ধান শুকাতে এলি জোৎস্নার আলো, সারা জীবন কাটিয়ে দিলি, একবার তুই গোবিন্দ বলে কাঁদিলি না, যেদিন তুই বিছানায় ফেললি, যেদিকে ছেলে গুঁতো দিচ্ছে ওদিকে বউ গুঁতো দিচ্ছে, সেই দিন ভাবছিস হে গোবিন্দ আমায় পার করে দাও, সেই দিন তো বাবা পার করবে না। সেই দিনে যত বলো তুমি পার করবে না কেন? বলে সারা জীবন আমাকে একবারও তুই ডাকিসনি, যাবার কালে ডাকছিস, সেই দিনই তোমার বিছানায় শুয়ে শুয়ে বলতে হবে ওরে মন, হরি দিন কবে মন হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে
হবে আমায় পারি করু গো হরি বল হরি বল হরি বল পারি রু দয়া আমার সরস বসে তোমায় দেখা পাবো বলে হরি দিন কবে হবে হরি দিন কবে আশা যাওয়া ভবির মাঝে আমার কিছু হলো না আশা যাওয়া ভবির মাঝে কিছু চাওয়া হলো না আশা যাওয়া ভবের মাঝে কিছু চাওয়া হলো না যা চাইব বলে ভেবেছিল তা চাওয়া হলো না হরি দিন কবে মোর হবে হরি দিন কবে মোর হবে আমায় পার কর গো পারে আমায় পারে কর গো পারে রি দয়া সেই দিন বাবা আমরা যতই ডাকি আমার গোবিন্দ সদা দেবে খাঁচার ভিতর যদি পাখি থাকে পাখির যদি না চিন্তা করে তুমি খাঁচার চিন্তা করো তাহলে পাখি তো মারা গেলে খাঁচার ঘুণ ধরে নষ্ট হয়ে যাবে আগে তুমি পাখির চিন্তা করো দেখবে খাঁচার চিন্তা এমনি হয়ে যাবে উপরে শুধু চকচকে ঝকঝকে করছি ভিতরে যে পাখিটা কেমন আছে সেটাই একবারও দেখছি না খাঁচারে যত্ন করে যাচ্ছি খাঁচা আমার সুন্দর থাকবে কিন্তু খাঁচার ভিতরে যে আমার প্রাণ পাখি আছে ওই প্রাণ পাখিটা কেমন আছে একবারই আমরা দেখি না তাহলে পাখি যদি সুন্দর থাকে খাঁচা তো এমনি সুন্দর থাকবে বাবা পদকর্তারা এমনি বলেনি বিশ্বের লালন ফকির বাবা যার বাড়ি আছে বাংলাদেশ তিনি বলেছিল ওরে মন খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যা ও তোর খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যা ও তোর খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে
ओ तोर खाचार भीतर अछे पाखी के मेरे असे जा कि बोलछे मन तुई रोईली मन तुई रोईली खाचारी आशे खाचा जे तोर काचा बाशे मन तुई रोईले खाचा दयासे खाचा जे तो काचा बासे मन तुई रोईले मन तुई रोईले खाचारियाशे ओ तोरे खाचा जे तोर काचा बाशे मोन तुई रोईली खाचा रोयासे खाचा जे तोर काचा बाशे कौन दिन खाचा पोर बे खोशे कौन মন তুই রইলি খাঁচারও আসে বাড়িতে যদি পাখি পোষো বাবা পাখির মায়ের প্রধান খাদ্য কি মা পাখির প্রধান খাদ্য কি ছোলা জল আচ্ছা ওই পাখিটিকে যদি ছোলা জলের বদলে আপনি ভাত মাঝে মাংস খাওয়ান কি হবে বেশি দিন বাঁচবে বাঁচবে না তাহলে এটা তো বাবা খাঁচা এর মধ্যেও পাখি আছে তাহলে এই যে পাখি আছে এই পাখিটিকে কি খাওয়াতে হবে কি খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ ছোলা জল তবে দোকানের কেনা ছোলা জল নয় কৃষ্ণ নামের কেনা ছোলা জল রাধে কৃষ্ণ নামের ছোলা যদি তুমি একবার খাওয়াতে পারো দেখবে এই পাখিটা সুস্থ থাকবে আর তার জন্য দরকার ভজন সাধন ভজন সাধনটা যদি ঠিক থাকে পাখি ঠিক থাকবে আর পাখি যদি ঠিক থাকে দেখবেন এই খাঁচার যত্ন এমনিতেই হবে মন তুই রইলি খাচারিয়াশে খাঁচা যে তোর কাঁচা বাসে মোর তুই রইলি খাঁচা দয়াসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোশে কোন দিন খাঁচা পড়বে খোশে কোন দিন খাঁচা পড়বে খোশে আমার লালন কে দেখায় কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছে পাখি খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাই খাঁচাটাকে সুন্দর রাখতে গেলে যারা নগর কীর্তনে যাবেন তোমরা তাড়াতাড়ি হরি মন্দির প্রাঙ্গণে চলে এসো এবং মায়েরা প্রদীপের ব্যবস্থা করে দিন রাধে হরি বল তা সেই সুদামের মা যখন মরে গেছে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল এই হরি বল বলতে বলতে শ্মশানে যখন বাবা চিতার মধ্যে দিয়েছে দেহটা পুরে ছাই হয়ে গেল তাহলে এ দেহের কোনো দাম নাই আপনি অহংকার করছেন গর্ব করছেন হিংসা করছেন রাগ করছেন কিচ্ছু হবে না বাবা এই দেহটা একটু আগুন লাগলেই ছাই হয়ে যাচ্ছে তাহলে এর কি দাম আছে যতক্ষণ প্রাণ আছে আমাদের ভালোবাসাবাসী আছে
প্রাণ যদি চলে যায় আর ভালোবাসা বাসি থাকবে না বাবা রাধে রাধে ওই জন্য একবার সময় থাকতে থাকতে বলতে হবে হরি বল রে হরি বল রে বল রে আমার মন রসনা ওরে মানবী দেহের গৌরব করুণা হরি বল হরি বল রে আমার মন রসনা আমার মানবী দেহের গৌরব করুণা হরি বল রে বল রে আমার মন রসনা একসঙ্গে হাতে তালি দি প্রেম মানব দেহ টলমলো করে কিন্তু এক জায়গায় স্থির থাকে না যদি একটু গড়ি মানে নাড়া পাই না টুক করে গড়িয়ে পড়বে তেমন এটা হলো পদ্ম পাতা এর ভিতরে যে জলটি আছে কখনো যে ওর বেরিয়ে যাবে কেউ আমরা জানতে পারবো না মানব দেহ পদ্ম পাতা নায়ক বাবু যে দল দিয়েছে উনি 20 টাকা এবং ওনার পুত্রগণ 100 টাকা মায়ের গানে সন্তুষ্ট হয়ে দিয়েছে মানব দেহ পত পাতায় যা দিবানি শিখরে কলম মানব দেহ পত পাতায় যা দিবানি সময় থাকিতে তো বাহু তুলিয়া
শেষ করেছে পাড়া দেখবেন কিছু লোক ভালো থাকে কিছু লোক আবার মন্দ থাকে যারা সুদামাকে ভালোবাসত তারা বলছে এই সুদামা শোন দেখ ভাই তখন কোনোদিন তো তোর ক্ষতি চাইনি আজও চাইব না একটা কথা বলবো বলে কি বলে তুই একটা বিয়ে কর সুদামার কথাটা শুনে বলছে হে তোমরা যে কি বলো না বিয়ে কর আরে বিয়ে করলে তাকে খাওয়াতে হবে আমি কি খাওয়াবো আমার নিজেরই খাওয়া জোটে না আবার যদি একজন ঘাড়ে চেপে বসে তার খাওয়াবো কি বলে তোর যখন জুটছে তারও দুটো জুটবে এই কি করেছে তা সুদামা বলছে তোমরা যা ভালো বোঝো তাই করো আমি কিছু বলবো না পাত্রে দেখলেন পাত্রের নাম হলো বসুন্ধরা ফাল্গুন মাসে সুন্দর একটি তিথি দেখে সুদামার সঙ্গে বসুন্ধরার বিবাহ হয়েছে আর যেই না বিবাহ হয়েছে বাবা বিবাহর পরের দিন যখন বিয়ে করে সুদামা এনেছে একেবারে স্ত্রী তো ঘর দেখে হতবাক কেন বলে ঘর আছে ঘরের চাল নাই এখন বর্তমান যুগে কোনো বাবা যদি তার মেয়েকে এমন ঘরে বিয়ে দেয় সংসার করবে গুড়িয়ে নিয়ে চলে আসবে বাপের বাড়ি তা বসুন্ধরা ভাবছে যে ঘর আছে ঘরের চাল নাই এমন ছেলে দেখে আমার বাবা বিবাহ দিল বিয়ে যখন হয়েছে সংসার করতে হবে কিছু করার নেই বিয়ে যখন হয়েছে সংসার করতে হবে এখন সকাল যেই হয়েছে সুদামা বলছে এই দেখো এই যে বসুন্ধরা আমার ঝুলিটা দাও আমি ভিক্ষায় বের হই তা যেই না বলেছে এমন সময় বলছে এই যে স্বামী তোমার কি আর কোনো হুঁশ নেই না কি বলো তো বলে কেন বলে আজকের আমার বিয়ের পরের দিনে কেউ ভিক্ষায় যায় লোকে বলবে কি ছিচি করবে না আর একটা তো বাবা আমাদের মান সম্মান বলে আছে বিয়ের একেবারে পরের দিন ভিক্ষায় বের হবে বলে এক কাজ করো শুনেছি নাকি দ্বারকায় তোমার কৃষ্ণবন্ধু রাজা হয়েছে তুমি তো আমাকে বলেছো তাহলে এক কাজ করো না তুমি ওর কাছে যাও না সুদামা বলে তুমি যে কি বলো না বসুন্ধরা বন্ধুর কাছে যাবো খালি হাতে যাবো কিছু নিয়ে যেতে হয় কি 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 নিয়ে যাব শুনি তা কি নিয়ে যাব বলছে আরে বাবা কি নিয়ে যাবে কি ঘরে যেটুকু চাল আছে দাঁড়াও দেখছি খুদ পড়েছিল বাবা দুটো খুদের নাড়ু হয়েছে স্বামীকে বলছে তুমি একটা খাবে খিদে পেলে রাস্তায় আর একটা খুদের নাড়ু তোমার কৃষ্ণবন্ধু বলে কি খুদের নাড়ু নিয়ে কেউ ওই রাজপ্রাসাদে যায় বলে আমাদের মান সম্মান বলে কিছু আছে বলে দেখো ভক্তের ভক্তিটা দেখবে ভক্ত কি নিয়ে যাচ্ছে ফল না খুদের নাড়ু এটা দেখবে না তুমি যাও তো দুটো খুদের নাড়ু নিয়েছে আর নিয়ে রাস্তায় আজকে ঝুলিতে করে ভালো করে বেঁধে নিয়ে সুদামা চলেছে আজি এক পা দুই পা করে ধীরে ধীরে অগ্রসরি 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 চলে যাও চলে যায় গো চলে যাও চলে যায় গো এক পা দুই পা করে ধীরে ধীরে অগ্রসরি এক পা দুই পা করে ধীরে ধীরে অগ্রসরি সুদামা চলিল দ্বারকায় আহা মরি বারে বারে পিছনে তাকায় সুধামা চলিল দ্বারকায় আহা মরি বারে বারে পিছনে তাকা সে যে ধীরে ধীরে চলে সে যে ধীরে ধীরে চলেছে সে যে ধীরে ধীরে চলে সে যে ধীরে ধীরে চলেছে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে চলেছে যে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে চলেছে যে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে চলেছে যে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে চলেছে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে চলেছে বন্ধুর কাছে সুদামা ধীরে ধীরে এখন মা দ্বারকায় যেতে গেলে কোন নদী পরে বাবা বলুন তো কারা কারা দ্বারকায় গিয়েছেন একটু হাত তুলুন দেখি দ্বারকা জাননি আচ্ছা মা দ্বারকায় যেতে গেলে বলুন তো কোন নদী পরে কোন নদী রাধে রাধে যমুনা নদী যমুনা নদী পরে তাহলে যমুনা নদী পরে এবার যমুনা নদী পার হতে হবে তা নাবিককে ডাকছে ও নাবিক ভাই আমাকে একটু পার করে দেবে নাবিক বলছে পার তো করে দেবো
কিন্তু তোমার পাড়ের পরি কি আছে? আমার তো পাড়ের পরি নেই, কিন্তু তুমি যদি আমাকে বিনা করিতে পার করে দাও না, আমি ওই দ্বারকায় যাব আমার কৃষ্ণ বন্ধুর কাছে, গিয়ে বলবো যাবার দিনে যেমন তোমাকে বিনা করিতে ভবসিন্ধু পার করে দেয়। বলে বেশ বেশ বেশ, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি, নৌকা নিয়ে এখনই আসছি। এসেছে নাভিক ভাই। এইবার যখন সুদামা নৌকায় পা দিয়েছে, নাভিক ভাই যাচ্ছে। হেই মাডু মাডু টানো হেই ও হেই ও হেই ও হেই ও রে মারো তানে হেই ও হেই ও হেই ও হেই মারো মারো টানে হেই ও হেই ও হেই ও ও কৃষ্ণ ওর বন্ধু। এই জিনিস পাগলা টাগল আছে না কি বলতো? অনেক পাগল টাগল হয়ে গেছে। এই তোর মাথায় কি ছিট আছে না কি বলতো? বলি কেন? বলি আমাদের যে রাজা সে কি করে তোর বন্ধু হবে? তোর গায়ে দেখতে পাচ্ছিস কি ময়লা পোশাক, অঙ্গে ছেঁড়া বসন, আর তুই কিনা বলছিস আমাদের কৃষ্ণ তোদের বন্ধু? হতে পারে কখনো রাজা কখনো ওই ভিখারির বন্ধু হয়? রাধে তা যাই না বলেছে এমন কথা, এমন সময় বলছে দাও না গো দাও না, আমাকে একটু ভিতরে যেতে দাও না। তখন বাবা ওই দাড়িরা ধাক্কা মেরে মাটিতে ফেলে যেই না দিয়েছে, আর ওই বাবা রাজসিংহাসনে বসেছিল ভগবান কৃষ্ণ, সত্যভামা রুক্মিণীর কাছে গল্প করছিল সুদামার গল্প। হঠাৎ করে যেই বন্ধু বলে চিৎকার করে উঠেছে সুদামা মাটিতে পড়ে গিয়ে, বন্ধ ও গো বন্ধ ও গো বন্ধু গো বন্ধু গো। ভগবান কৃষ্ণ বলে উঠল সত্যভামা রুক্মিণী, আমারে ভগ কৃষ্ণ বন্ধু গো, আমারে ভক্ত এসে গেছে। হ্যাঁ সত্যভামা রুক্মিণী আমার ভক্ত এসে গেছে, যে ভক্তের গল্প আমি এতক্ষণ করছিলাম সে ভক্ত আমার এসে গেছে। ভগবান বাবা কি করেছে আসতে? ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি করে আশ্রমের মানে রাজপ্রাসাদের ভিতর থেকে বাইরে এসেছে, আর বাইরে যেই না এসেছে দেখছে ভক্ত মাটিতে পড়ে আছে। ভক্ত যেই না ভগবান যেই ভক্তকে তুলতে যাবে, সুদামা বলছে কৃষ্ণ বন্ধু তুমি তো রাজা হয়েছো,
তুমি রাজা হয়ে সব ভুলে গেছো, তুমি আজ দ্বারকায় রাজা হয়ে আমাকে ভুলে গেছো। বলো না কৃষ্ণ, তুমি কি আমার কথা একটুও মনে করো না? যাই না বাবা বলেছে কৃষ্ণ, বলে বন্ধু তোমাকে কি ভুলতে পারি? সুদামাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে রাজপ্রাসাদে নিয়ে গেছে। কত বড় ভক্ত হলে ভগবানই আমার এমন করে। সত্যভামা রুক্মিণীকে বলছে, সত্যভামা রুক্মিণী দাঁড়িয়ে দেখছো কি, যাও যাও, আমার আমার ভক্তের জন্য সবাশ্রিত বাড়ি নিয়ে এসো, বাড়ি মানে জল চরণ ধৌত করতে হবে। সত্যভামা রুক্মিণী জল এনেছে, ভগবান সুদামার চরণ দুটো মুখে করে জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুটো বুকে করে জড়িয়ে ধরে ভগবান বলছে, সুদামা, ভক্তের চরণে যে এমন শান্তি, ভক্তের চরণে যে এত শান্তি আমি জানতাম না। হরি বল হরি বল। সুদামা, আজ যখন তোমার চরণ আমি পেয়েছি, ছাড়ব না, তোমার চরণ দুটো আমি বুকের মাঝে রাখবো। ভগবান আমার সুদামার চরণ দুটো বুকে করে নিয়ে আস্তে আস্তে, যেই না ভগবান আমার ভক্তির চরণ দুটো ধৌত করে দিয়েছে। সত্যভামা রুক্মিণীকে বলছে, সত্যভামা রুক্মিণী তোমরা দেখছো কি, আমার ভক্তের চরণ মুছে দিতে হবে না, তোমরা দেখছো, যাও আমার ভক্তের চরণ দুটো মুছিয়ে দাও। সত্যভামা কেশরাশি দিয়ে ভক্তের চরণ দুটো যে মুছিয়ে দিয়ে, ভক্তের চরণ দুখানি মুছাইয়ে দিয়েছে, সত্যভামা রুক্মিণীর চরণ দুটো মুছিয়েছে। তবে কি দিয়ে মোছালো? সত্যভামা রুক্মিণীর কেশরাশি দিয়ে ভগবানের চরণ, ভক্তের চরণ মুছিয়ে দিয়েছে। এইবার ভগবানে বলছে, সুদামা, ও সুদামা তুমি বসো, তোমার জন্য একটু খাবার আনি। ভগবান যখন সত্যভামা রুক্মিণীকে খাবার আনতে বলেছে, মন্ডা মিঠাই এনে দিয়েছে মা। সত্যভামা রুক্মিণী যেই না মন্ডা মিঠাইয়ের বাটিটা দিয়েছে, ভক্ত খেতে যাবে কিনা ভগবান বলছে, সত্য সুদামা তুমি তো কোনোদিনও আমাকে না দিয়ে কিছু খাওনি, তুমি তো কোনোদিন আমাকে সেবা না দিয়ে খাও না, তাহলে আজকের যে বড় তুমি খেয়ে নিচ্ছ? যেই না বাবা বলেছে, সুদামা আমার মনে মনে ভাবছে যে যেথায় রাজমন্না মিঠাই সেখানে ক্ষুদের নাড়ু আমি কি করে বের করব। কিন্তু ভক্তের যে ভক্তি আগে, ভক্ত যদি একটা তুলসী পত্র দেয়, তার মধ্যে যদি এক মুখ ফোটা চোখের জল আর ভক্তি মেশানো থাকে, আমার ভগবানও সেটা সেবা করে নেয়। ভগবান বলছে, কই দাও কি এনেছ? সুদামা যখন বার করতে চাইছে না, ভগবান জোর করে বাবা ঝুলি থেকে সেই দুটো ক্ষুদের নাড়ু বের করেছে, আর সেই ক্ষুদের নাড়ু বের করে সত্যভামা রুক্মিণী আর ভগবান কৃষ্ণ তিনজন কারাকারি করে খাচ্ছে। এ বলে, আমায় আমায় দাও, যখন এ বলছে আমায় দাও, ও বলছে আমায় দাও, ও বলছে আমায় দাও, সুদামা দৃশ্য দেখে কাঁদছে। কেন? শাস্ত্রে বলি, ভগবান নাকি যে প্রসাদ খাই সেই প্রসাদ অমৃতই পরিণত হয়। ক্ষুদের নাড়ুই কি এমন স্বাদ যে ভগবান এমন কারাকারি করে খাচ্ছে। বাবা, এমন করে একদিন যাই, দুদিন যাই, তিন দিন চলে গেল, তিন দিনের মাথায় স্বয়ং ভগবান মনে মনে ভাবছে যে ভক্ত এসেছে আমার কাছে কিছু চাইবার জন্য, এখনো পর্যন্ত কিচ্ছু চাইনি, তাহলে কি ভক্ত আমার কাছে কিছু চাইবে না? ওই যে ভক্তের প্রতিজ্ঞা পরমা, ভক্তের
প্রতিজ্ঞা বড়, ওই যে বনের মধ্যে প্রতিজ্ঞা করেছিল না যে আমার জীবনে যত দুঃখ আসুক কষ্ট আসুক কৃষ্ণ তুমি চোরের অপবাদ দিয়েছো যখন তোমার কাছে আমি কোনোদিনই কিছু চাইব না, সেই প্রতিজ্ঞা আমার ভক্তের মনে আছে। ভগবান কি করেছে দেখুন, ভক্ত চাইল না কিন্তু আমার ভগবান তিনি ব্রাহ্মণ্য বেশ ধারণ করে যখন বসুন্ধরার কাছে গিয়েছে সুদামার স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো মা, ও মা আমাকে একটু জল দেবে? তা বসুন্ধরা বলছে, ঠাকুর মশাই আপনি বসুন আমি এখনই জল নিয়ে আসছি। ওই যে কথাই আছে না, অভাগা জেগিদিকে যাই সাগর উসু খায়ে যায়। ঘরের মধ্যে গিয়েছে কলসের মধ্যে জল আনতে, দেখছে এক ফোঁটাও কলসের মধ্যে জল নেই, ব্রাহ্মণ ঠাকুরকে বসিয়ে দিয়ে জল আনতে চলে গেছে। এইবারে কি করেছে দেখুন, ভগবান অন্তর্যামী তিনি ওই মাটির কুড়ে ঘর ভেঙে দিয়ে ভক্তকে করে দিল রাজপ্রাসাদ। শুধু রাজপ্রাসাদ নয়, ওই রাজপ্রাসাদের মধ্যে রাধা কৃষ্ণ যুগল মন্দির করে দিয়ে যুগল মূর্তি হয়ে ওখানে রয়ে গেলেন ভগবান। এখন বসুন্ধরা যেই ফিরেছে দেখছে তার কুড়ে ঘর আর নেই, তার বদলে আছে রাজরট্টলিকা। সুদামার স্ত্রী যখন বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান এসে এমন কাজ করেছে, তিনি ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর এদিকে সুদামা মনে মনে ভাবছে, তিন দিন অতিবাহিত করে ফেললাম বন্ধুর রাজপ্রাসাদে, এইবার আমায় যেতে হবে, কৃষ্ণ বন্ধু আমাকে বিদায় দাও। কৃষ্ণ বলে, তুমি তো তিন দিনে লক্ষণে চলে যাবে? বলে, আমার স্ত্রী যে আছে, আমার স্ত্রী হয়তো বেচারি না খেতে পেয়ে মারা যাচ্ছে, আমাকে যেতে হবে বন্ধু, এইবার আমাকে ছেড়ে দাও। ভগবান মনে মনে ভাবছে, সুদামা তোমাকে কিছু চাইতে লাগবে না, আমি তোমাকে সব দিয়েছি, তুমি একবারে গিয়ে শুধু দেখবে যাও। এদিকে ভগবানের বাবা কাছ থেকে বিদায় নিয়ে সুদামা চলেছে রাধে রাধে হরিবল আসতে। তা সুদামা যাচ্ছে, আমরাও যাব। মিলন হবে কত দিনে, এটা ভক্তের কাকুতি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, হই আমার মনের মানুষের শনে, হই আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে রে, ও মিলন হবে কত দিনে রে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, হই আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে রে, ও মিলন হবে কত দিনে রে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক পায়া হোর নিশি, চেয়ে আছে কালো শশী, চাতক পায়া হোর নিশি, চেয়ে আছে কালো শশী, আমার চাতক পায়া হোর নিশি, চেয়ে আছে কালো শশী, চাতক পায়া হোর নিশি, আমার চেয়ে আছে কালো শশী, চাতক পাবো বলে আমার দা কপালে গুনে, তার হয় না কপালে গুনে, ওই আমার মনের মানুষের শনে, হয় আমার
মানুষের শানে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে এখন সুধা মামা কি করেছে আস্তে আস্তে এসেছে কোথায় না তার বাড়িটা যেই না বাড়ির সামনে এসেছে একটু সুধামা চমকে গেছে যে তার কুড়ি ঘর ছিল কুড়ি ঘরে গেল কোথায় তার বদলে রাজ অট্টলিকা এখন সুধামা কি করেছে মা রাধা এখন কি করেছে সুধামা যখন বাবা ওই রাজপ্রসাদের ভিতরে প্রবেশ করেছে আমাদের লীলা এই মুহূর্তে সমাপ্ত হবে পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন আপনার সম্প্রদায় আপনি পাঠিয়ে দিন রাধা রাধা তা কি করেছে বা না সুধামা যখন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করেছে এখন ওনারই স্ত্রী বাবা বসুন্ধরা ছুটে এসে মানে স্বামীর চরণে প্রণাম করেছে যেই না প্রণাম করে এই যে 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 একটু এই যে যে কে তুমি এমন করে পরপুরুষের গায়ে হাত দিচ্ছ তোমার লজ্জা করে না তুমি জানো না যে একটা নারী অন্য পুরুষের গায়ে হাত দিতে নেই যেই না বাবা এমন কথা বলেছে বলছে আরে বাবা কাকে তুমি কি বলছো বলো তো আমি তোমার স্ত্রী বসুন্ধরা বসুন্ধরা আর তোমার এ কি পোশাক স্বর্ণখচিত শাড়ি মানে সোনার কাজ করা বাবা সোনা দিয়ে কাজ বলছে স্বর্ণখচিত শাড়ি কে দিয়েছে তোমার আরে এই রাজপ্রসাদ কি ব্যাপার বলে তুমি জানো না তোমার যে কৃষ্ণ বন্ধু এসেছিল ব্রাহ্মণ্য বেশ ধারণ করে সেই তো সব করে দিয়ে গেছে এই কি করলো স্বামীর হাতটা ধরি আস্তে আস্তে বলে চলো দেখবে চলো ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের সামনে দাঁড় করিয়ে আরতি করছে রাধা কৃষ্ণ যুগল দর্শন করছে আমরাও করবো আমরাও বলবো একটু উলো ধ্বনি দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কদম্বের মোলে তমালের বন কেলি কদম্বের মোলে তমালের বন রতন বেদীর পরে বসাব দুজন মোরা বসাব দুজন মোরা বসাব দুজন শ্যাম গৌরী শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের অবন্ত হো চমর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র শ্যাম গৌরী রঙে দেব শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের অবন্ত চমর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র দেব দুহর বলে অধরে দুলিয়া দেব কর্পূর তুলে রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি না জীব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ
দাসের অনুদাস সেভায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেভায় অভিলাষ মাগে নরোত্তম দাস ওই না নরোত্তম দাস ওই না নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ হরি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ হরি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ হরি যুগল কিশোর রাধারানী কি কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি আপন আপন গুরুজন কি মাতা পিতা কি সাধুগুরু বৈষ্ণব কি ভক্ত মন্ডলী কি রামবাসী বৃন্দ কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি অদ্বৈত আচার্য কি শ্রীবাস ঠাকুর কি গদাধরজি কি হিতাই চাঁদ কি হিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাধে জরাধে জরাধে একটা ভজন আস্বাদন করছে সবাই মিলে একটু হাতে তালি দেয়া প্রেম সে একটু জগৎ জরাধে সবাই মিলে হাত তুলে রাধে রাধে হরি বল সবাই মিলে একসঙ্গে জয় জগন্নাথ তুমি প্রাণনাথ তুমি করুণার সিন্ধু তোমায় নমো নমো প্রভু তোমায় নমো নমো তোমায় নমো নমো প্রভু তোমায় নমো নমো জয় জগন্নাথ তুমি প্রাণনাথ তুমি করুণার সিন্ধু জয় জগন্নাথ তুমি প্রাণনাথ তুমি করুণার সিন্ধু তোমায় নমো নমো প্রভু তোমায় নমো নমো তোমায় নমো নমো প্রভু তোমায় নমো নমো জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ তুমি করুণা সিন্ধু তোমায় নমো নমো তোমায় নমো নমো প্রভু তোমায় নমো নমো তোমায় নমো নমো Thank you.
ধর্ম তুমি কর্ম ছড়িয়ে দিবে প্রভু তোমায় নম নম তোমায় নম নম 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 প্রভু তোমায় নম নম প্রভু তোমায় এইখানে রহিল আমার লীলা রমাধরে 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 আমার চাঁদবাদনে সবাই মিলে বলো হরি হরি চাঁদবাদনে সবাই মিলে বলো হরি 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 বল হরি বল